আপনাকে বাজারে পাইব, তাও বন্ধুরা পাইব। ফলটার দাম 3 টাকা, 6 টাকা গাছটা ফলটা খাওয়া লাগবে। ফলের নামটা বলব, ঐতিহ্যবাহী নান্দিনা বাজার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। নান্দিনা বাজারের সবচেয়ে পুরাতন একটা ঐতিহ্য আজকে দেখতে পাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক ভিড় করে দেখতেছে, চলুন আমি আপনাদের সাথে আসি, কিছুক্ষণ সময় দেখানোর চেষ্টা করব। নান্দিনা বাজারে আগে অনেক হয়তো এরকম রহরহ, কিন্তু এখন সচরাচর এরকম বিষয়টা নজরে পড়ে না। তো আজকে আসছি, দেখি কি দেখায় ওইখানে, চলেন দেখি। বলবেন কিভাবে মেয়েটা দুপুরবেলা ভাত পানি খাবার পর খাতায় জানে কি লিখতেছি, টেবুলের নিচে আসলে ইন্দুরের গর্ত, সাপে যাইয়া ইঁদুর খাইয়া ডিম পাইরা বাচ্চা ফুটাইছে, ঘরের মানুষে বুঝে নেয় সাপের বাচ্চা বাইর হইয়া মেয়েটা ডাইন পায়ের বৈরাঙ্গুলের মাথায় কামড় দিচ্ছে। বাড়ি তো পরে ভিডিও করি, সাপ ছাড়লে ভিডিও করি, ছোট দেখা যায় এক পাহাড়ি সাপ ডাকের মধ্যে আন্না পড়ব ডাকের মধ্যে আসেন মানুষকে কামড় দিল, রশি দিয়া বান্ধের দরকার নাই, রক্ত লোকে বিষটা পাইতে পারে। আর বীর যদি ভাইয়া বুকে ছড়ায় কলিজা ভাঙ্গিয়া মানুষের চেহারা কাল হইয়া মারা যায়। তাহলে বলেন তো ভাই, সাপ কোনো মানুষকে পায়ে কামড় দিলে আপনারা রশি দিয়ে কোনখানে বাঁধিবেন তাতে বিষটা বুকে না ওঠে? পায়ের কামড়ের উপর স্থানে পায়ে কামড় দিছে, বাঁধিবেন কোথায়? ব্যাংক তো অনেক জায়গা আছে, রানে 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 হাড়ুর মধ্যে কামড় দিলে বাবা হাঁটুর নিচে বাঁধবেন না, হাঁটুর উপরে হাঁটুর নিচে দুইটা হাড্ডি আছে, বাঁধিলে বান্ধা খাটবো না, ওই হাড্ডির জোড়া দিয়ে রক্তের লোকে বিষটা বাইয়া বুকে এলে মানুষটা মারা যাবে দাদা। পায়ের মধ্যে কামড় দিছে, বাঁধিবেন হাঁটুর উপরে, এই রানের মধ্যে এখানে একটা হাড় বাঁধিলে খাটবো, 1 2 3 তিনটা বাঁধিবেন বড় ভাই। হাতে কামড় দিছে বাবা, কেনের নিচে বাঁধবেন না, কেনের উপরে বাঁধবি, মানুষ ইল্লা হায়াতের মালিক আল্লাহ। এই পায়ে কামড় দিছে, বান্ধবার জায়গা পাইছেন, হাতে কামড় দিছে ভাই, বান্ধবার জায়গা পাইছেন। এই সাপে যদি মানুষকে ঘুমের ঘরে অন্ধকারে, আল্লাহ মাফ করো বিপদ তো বইলা হয় না, অন্ধকারে ঘুমের ঘরে বুকে পিঠে মাথায় গেড়ি গর্দনে কামড় দেয় কি বড় ভাই, ঘুমের ঘরে তখন কি বান্ধবার জায়গা আছে বাবা? আমি কথাটা বলছিলাম জামালপুর রেল স্টেশনের সামনে, এক লোককে আমরা কয় কি জানেন, বুকে ফিটে কামড় দিলে বান্ধবার জায়গা আছে। আমি লোকটাকে বললাম কোনখানে বাঁধবে, ভাই মাথার মধ্যে কামড় দিলে রশি আই না, মালকের গলার মধ্যে বেড়াইয়া বাঁধবে, ওই লোকটা রশির পাশে মারা যাইব না সাপের পিছে মারা যাইব, রশির পাশে ওই কামটা করবেন না বড় ভাই। এই দেখেন সাপ কোনো মানুষকে কামড় দিছে বুকে পিঠে, এই যে ঘড়ি ধরা 20 মিনিটে লোকটাকে নিজে হাতে ভালো করবে, আল্লাহ তার হায়াত রাখবে। আপনার বাড়ি উডানের মাঝখানে বৈশা গ্রামে সবার সামনে, সাধারণ ছোট্ট একটা জিনিস দিই, জিনিসটা মাটির থেকে তুলবেন আর রুগীরে না জানায় খাওয়াই দিবেন, যত বড় বিষাক্ত সাপে কামড় দু ওটা খাওয়াই দিলে ওটার উসিল্লায় আল্লাহ মানুষকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে। আর জিনিসটা আপনাকে বাড়ির চতুর্পাশে আছে, আপনার আত্মীয় ধরেন না, ওটা মা বইন ধরেন, সাপে কামড় দিলে খাওয়াই দিবেন আর লাগুনে ভানে করে দিন, শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ নাই, শেষ নাই বাবা। পাইলে 9 বছরের বাচ্চায় পায় আর না পাইলে 900 বছরের বৃদ্ধ পায় না। দুনিয়াতে বাবার নাম বাবা না, এই বুদ্ধির নাম বাবা, বাবাই দুনিয়া চালায় না, এই বুদ্ধি দুনিয়া চালায়। হ্যাঁ আমাদের কথা সুক্কা আবার বুঝতে মিটা লাগে, আমি সারা জাহাঙ্গীরা ভাত খাই, ভারত বাংলাদেশ আর ট্যাক্টান থেকে তুলিয়া ওই 1 টাকার লুঙ্গি আর 1.5 টাকার শার্ট কে দিয়া, বাপ মা ভাই বোন আর বসি বারো বসে কেউই নাই, আমি সব জায়গায় একলে যাই, মন ভালো হইলে শত্রু মেলে চলা যায় আর মন খারাপ হইলে মাওলানার মেলে চলা যায় না। হ্যাঁ বাপ রাতের বান্দা ছাড়েন 10 ভাই অনুমতি দিলে আমি জিনিসের নামটা বলতে পারি, টিভি আর বলবো এই বাবারা বলবো, মাথায় বিরক্ত হন মানে খাওয়াই দিয়ে আল্লাহ মাফ করবো, ওই রুগীর মনের দোয়াটা পাইবে, দোয়া টেকা দেয় কিনা যায় না, দোয়া কিনতে হলে ব্যবহার আর দোয়ার কাজ লাগে।
ওই 10 টাকার দোয়া দেন সম্পাপের মত দিব না দিব 10 টাকার দোয়া কি ওই ওই দোয়ার কাজ লাগে না বাবা তনে কথা কইছি ভাই ভুল হলো ক্ষমা কইরা দিয়ে হাতের বান্দা ছাড়েন আমি সাপটা মারিত না আমি নামটা বলি শুনা যান সাপে কামড় দিলে খাওয়াই দিয়েন আল্লাহ মাফ করে দোয়া পাবো মানুষের দোয়া মানুষের কাজে লাগে তারপর ভাই টাকার দাম দিলেন না আপনাকে ভাই টাকা মন থেকে দিছিলাম আপনাকে তো ভাই টাকার দাম নাই কেন ভাই একটু সামনে আগে দাঁড়ান দাদা কে হইলেন না কথা কথা বলে মজা লাগে সব কাজে সৌন্দর্য আছে কি না সাহাবে ডংসি না লকাইরে ওয়ো তায়া মায়া মোর হইলো ওরে এর বিধি কি ও হইলো সাপ কোনো মানুষকে কামড় দিচ্ছে ভাই আপনাকে বাড়িতে উঠান আছে না উঠান বড় ভাইয়ের কথা কয় উঠানে শোয়াই দিয়ে ভাই রুগীটাকে বড় রুগীর কাছে দুইজন মানুষ যাইতে দিয়ে আপন জন বাবা সাপে কামড় দিলে বাপ মাকে দূরে রাখতে হবে সাপে বেজিয়ে মারামারি করে না মুসলমান কথা কয় এই সাপে যদি বেজিরে কামড় দেয় বেজির শরীরে সাপের বিষটা বসে না বেজি বাঁচবার জন্য সাপের কামড় খাইয়া শরীরে বিষ নিয়া আপনাকে এলাকার শত ডাক্তারের কাছে আসে আমাকে সাপুরিয়া বাড়ির সর্দারের দ্বারে যায় বাঁচবার জন্য কোথায় যায় ভাই জঙ্গলে কি করে বাবা রতা ভাতা খায় মাফ করে আল্লাহ গাছল উসিল্লা যার কি ওই নাই তার জন্য কে আছে আল্লাহ সারা মাফ ওই জঙ্গলায় যাইয়া আপনি গাছটা দেখবেন চিনবেন নিঃশ্বাসটা বন্ধ করবেন গাছটু ছয় ভাই মরিচ গাছের মতো লাল লাল ফুল হয় চিকন চিকন পাতা হয় ফুলগুলা ছিঁড়েন না পাতাগুলা ছিঁড়ালে পাতাগুলা ছিঁড়া পাটার মধ্যে সেচবেন সেসা পাতাগুলা গামছাই লইবেন লইয়া সিফুন দিবেন সেসা পাতায় সিফুন দিলে ভাই রস পানি পড়ে না রসটা গেলাসে নিয়ে রুগীরে খাওয়াই দিবেন ওই পাতাটা সিঁচা আপনি কোন রুগীরে খাওয়াইবেন যাকে সাপে কামড় দিল কাঁচা পাতার মধ্যে ভাই গন্ধ গ্যাস তিতা বাপ নাই আছে কিরে বাবা নাই ওই গন্ধ গ্যাসে তিতা ভাবে ওই রুগী একটা কাছে বমি করবো কাঁচা পাতার গন্ধ বমির লোকে বড় ভাই কোনো বাত মাছ পানি করবো দুই টুকরা বিষ করবো বিষটা সুনের মতন সাদা বিষটা বমির সাথে মাটিতে পইরা যারা থাকবেন গ্রামের ভাই বন্ধু মানুষ বিপদ পড়লে আপন মানুষ কাছে আসে না এদের সবার সামনে ওই বিষটা ওই বমির ঠেকা মাটির মধ্যে চোখের মতো আঁটবো পাতা বাইটা খাওয়াই দিবে বিষটা কেউসার মতন আঁটবো ওই বমির ঠেকা নাইব বিষটা হাত দিয়া ধরবেন না বাবা হাতে লাগলে আটটা পচ্ছে যাইব চোখে পড়লো চোখটা অফ দিয়ে যাইব বিষের মধ্যে তাপমাত্রা নাই আচ্ছা ইনফেকশন নাই আপনারা খেয়ালপোটা দিয়া ওই বিষটা কথা বলছে নাম তো বললেন না গাছ তো আছে আমরা চিনতে পারলাম না সাপে কামড় দিলে কোন গাছের পাতার রস খাওয়াম ওই গাছ তো আমাদের জানা নাই তো বাবা রে দশের লাডি একের ভোজা দশ ভাই অনুমতি দিলে আমি জঙ্গলার গাছের নামটা বলতে পারি বলেন সবাই তো বললেন না বলবো এ বাবারা বলবো মাথায় বিরক্ত হন মাথায় বিরক্ত হন ওটা খাওয়াই দিয়ে আল্লাহ মাফ করবো খোঁজা ডাক্তার খোঁজা লাগবো না গেরাম আপনি সুনাম পারবো এমক বাড়ির ছেলে রুগী ভালো করতে পারে তার কাছে নিয়ে আসবো ঠিক এই যে আমি বইলাতে দাদা গাছটার নাম বলবার আগে তিনটা কাজ করব ভাই প্রথম কাজ এইটা বুড়া মা কোমর ধরা পাতের ব্যথা নামাজ করতে পারে না বুড়া মার কষ্ট হয় কাইচন দিয়া বাইন্দে এক টুকরা গাছ মার বা মাতে দেন কোমর ধরা ভালো হইলে মার দোয়া পাইবেন মার দোয়া ছেলের কাছে লাগে কলমের দাম রাখতে পারে রাস্তায় বাঘের মতন চলেন দুই টাকার কাজে গেলে দেহটা দুর্বল হয় নারীর নয় গুণ আপনার আমার ছয় গুণ নয় গুণে ছয় গুণ টান দিয়া নিয়ে যায় আগুনের কাছে মোমের দাম থাকে না যে ভাই দেহ নিয়ে দুর্বল হুজুর আপনি কিন্তু